এ যেন সত্যি চলতিকা নাম গাড়ি, থুরি গাড়ি নয় সাইকেল, এক আজব সাইকেল। আর এই সাইকেলের সবারই আপাতত গোটা মেদিনীপুরবাসীর গর্ব হয়ে উঠেছেন দেবেন্দ্রনাথ বেরা, পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বিস্ময় সাইক্লিস্ট তিনি, যিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চলেছেন আর কিছুদিনের মধ্যেই। কিন্তু সাইকেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিভাবে? পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বিস্ময় সাইক্লিস্ট দেবেন্দ্রনাথ বেরা যে সাইকেলটি চালান তাতে না আছে ব্রেক, না আছে গিয়ার, না আছে সাইকেলের চেন, বসার সিট কিংবা প্যাডেল। সাইকেলের উপরে উঠে পিঠ কুঁজো করে হাত দিয়ে সাইকেলের চাকা ঘুরিয়ে তিনি কত দূর দূর পথ সফর করে ফেলেছেন এভাবে। তৎকালীন অবিভক্ত মেদিনীপুর জেলা থেকে শুরু করে গোটা বাংলা এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে বিস্ময় সাইক্লিস্ট দেবেন্দ্রনাথ বেরা বহু মানুষকে বিস্মিত করেছেন। তার এই ছক ভাঙা সাইকেল সফর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠানোর তোড়জোড় শুরু করেছে মেদিনীপুরের প্রশাসন থেকে জনসাধারণ সকলেই। সম্প্রতি ডেবরা থানার বালিচক নেতাজি ক্লাবের কাছ থেকে তিনি এই বিস্ময় যাত্রা শুরু করেন গিনেস রেকর্ড করার লক্ষ্যে। তাঁর এই যাত্রাপথ ছিল সুদীর্ঘ 33.5 কিলোমিটার। 10 গ্রাম বাজার অবধি পথ চলতি অজস্র মানুষ তাঁর এই বিস্ময় কৃতিত্বকে চাক্ষুষ করেছেন, কুর্নিশ জানিয়েছেন। ক্ষুদ্র সাইক্লিস্ট হিসাবে আমি মেদিনীপুর জেলা কেন ওয়েস্টবেঙ্গল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমার যে প্রোগ্রাম আমি সেটা করি, আমার বিশেষত্ব কি যে আমি যে সাইকেলটা আমি চালাই সে সাইকেলের চালানোর জন্য চেন নেই, বন্ধ করবার জন্য ব্রেক নেই, বসবার জন্য সিট নেই, এমন সংযোগ করবার জন্য ফ্রি গিয়ারও নেই। এই অক্টোবরের 16ই অক্টোবর গিনেস আমাকে চিঠি দিয়েছে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, একটা আনুষ্ঠানিকভাবে ভিডিও ক্যাসেট করে পাঠাতে হবে লন্ডন, হলে পরে আমাকে অ্যাওয়ার্ড দিতে পারি। আজকে কি সেই কর্মসূচি শুরু করেছে? হ্যাঁ, আজকে সেই কর্মসূচি শুরু করেছি। এই অনুষ্ঠানের শুরু থেকেই দেবরা পিংলা সবং থানার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা হয়। 10 গ্রাম বাস স্ট্যান্ড দুর্গা মন্দির প্রাঙ্গণে বিস্ময় সাইক্লিস্ট দেবেন্দ্রনাথকে সংবর্ধনাও দেওয়া হয়। দেবরার বিধায়ক তথা রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর হুমায়ুন কবির নিজের হাতে পতাকা নেড়ে তাঁর এই গর্বীয় যাত্রার শুভ সূচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন দেবরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ কর এবং সাংসদ প্রতিনিধি শীতেশ ধারা। উপস্থিত ছিলেন সবং থানার ওসি সুব্রত বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষক ও সদস্য লক্ষ্মীকান্ত হেমরমের মতো একাধিক ব্যক্তিবর্গ। দেবেন্দ্রনাথ ইতিমধ্যে 22,000 কিলোমিটার পথ সফর করেছেন এভাবে। এখন তার লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। তার এই বিশ্ব রেকর্ডের জন্য ভিডিও ফুটেজ সহ নানা নথি পাঠিয়ে দেওয়া হবে গিনেস কর্তৃপক্ষের কাছে। এখন শুধু স্বীকৃতির অপেক্ষা। তাই করোনাকালে এই কঠিন পরিস্থিতির দিনেও খুশির হাওয়ায় মজেছে সারা জেলাবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে প্রসূন বানার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।